ছাড় মগো এই ব্যাকুটিয়া এই ব্যাকুটিয়া এহেন একটা মগো নদী আছে, এই নদীর উপরে উনি তো বাংলা বোঝে না, উনি তো চায় না, ওনার প্রজেক্ট ইংরেজিও পারে না, উনি ওইখানে চায়না এই কথা বলে। এই মগো এই নদীর উপরে একটা সেতু হইতেছে, এই সেতুটা চায়না করে দিতে আছে, সেইটা উনি কইছে। এই মগো এই এই ব্রিজটা এত শক্ত হইবে স্যার যে ওই ধাক্কা দিক টলার মলার যাতে ধাক্কা দিক কোনো ব্রিজের সমস্যা হইবে না, একেবারে মজবুত, একেবারে খুব টাইট করে গুঁড়ো দিয়ে বাঁধছে। স্যার এই ব্রিজটা এত সুন্দর হবে, গাড়ি জাম বাঁচবে না, অনেক বড় চ্যাপডা গাড়ি, গাড়িগুলো সাই সাই করিয়া চলিয়ে যাইবে। এই ব্রিজটা ওই যে যাইতে পেরায় খালি করোনার দিনে একটু সময় বাড়াইছে, এই জন্য ওরা দুঃখ প্রকাশ করছে যে আপনারা আর একটু অপেক্ষা করেন, এই ব্রিজটা অল্পতে হেরা হ্যান্ডওভার করতে পারবে। খুব সুন্দর, হে কইছে আপনারা সবাই ভালো থাকেন, আমি যা কইছি আপনারা বুঝছেন, এই যে কইছে আপনারা সবাই ভালো থাকবেন, করোনা দিয়ে সচেতন থাকবেন, এই মানে ভালো থাকবেন, এই বলছে। কইছে পিরিসপুর মগো বরিশাল হের এত ভালো লাগছে, এই যে ডাব বড় বড় ডাব খাইয়া হের পরান্ডা জুড়েই গেছে, গাঁপ আমরা এগুলো খাইয়া কার পরান্ডা জুড়েই গেছে, ইচ্ছে করে হে মগো বরিশালে থাকিয়েই যাই। ওনার নাম কি? ওনার নাম লাংচিং প, মানে একটু লাল সেই এরপরে একটা প সেই পরে লাল, উনি লাংচিং প। উনি কি বিবাহ করছে? আচ্ছা কাজাকু না 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 না, কেন তো বয়সই হয় না ইয়াং মানুষ, তাই উনি কি আমাদের দেশে বিবাহ করবে? অঞ্চল বুঝা বলাকা লজ্জা ভাই, উনি বলতে লজ্জা ভাই হয়তো করতে পারে। আচ্ছা ঠিক আছে আমি দেখবো। উনি বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বলছে অনেক ধন্যবাদ। আচ্ছা কালা চু ধন্যবাদ তো ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। এই আমাদের চায়নার ইমজাম ভাই, এ হয়েছে, এ হয়েছে ভাই আমাদের একজন স্যার, ইনি আসলে চায়না কথা বোঝে না, আর আমি হয়েছি দোবাসি, এনার কথাটা ভাঙ্গাইয়া এনারে দিছি, আপনারা কি বোঝেন না বোঝেন হ্যাঁ কইতে পারি না, কিন্তু আমি তো ভাঙ্গাইয়া দিছি ভাই। আপনি তো ভাঙ্গাই দিয়েছেন না ঠিক।